মরে মুসলমান মারেও মুসলমান হাসে কারা ইসলামের শত্রুরা হাসে না আমরা ওটা বুঝি না লাভ কাদের হচ্ছে মুসলমান কখনোই জীবন দেবে ইমান দেবে না ঠিক না তা আপনি ভোলার মানুষ ওদের পীরের এলাকা পিড়ি পিড়ে ধুল পরিমাণ একটা পীরের কাছে গেলে তো ঝামেলা চুকে না আসছেন কেন তো আমি আমরা বুঝি স্যার ওই সব পীরগুলো সব খাওয়ার পাটি বিদেশিরা ওটাই চাচ্ছে মুসলমানরা না সুরসুরি দিয়ে এদেরকে যদি একবার খেপিয়ে দেওয়া যায় তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে এই ছেলেরা কিন্তু কোনো অমুসলমানকে মারে না এরা মারে মুসলমানদেরকেই মারে খেয়াল করে দেখছেন মরে মুসলমান মারেও মুসলমান হাসে কারা ইসলামের শত্রুরা হাসে না আমরা ওটা বুঝি না লাভ কাদের হচ্ছে গত একষট্টি বছরের একদম বৃদ্ধ মানুষ ভোলা থেকে একে এই পর্যন্ত এসছে আবার তার রিং পরানো মানে ওপেন হার্ট সার্জারি করা আমাকে বলছে স্যার আমি এসছি আপনার কাছে একটি কারণে আমি আইএসএ যাব যাবো যুদ্ধ করার জন্য সিরিয়ায় তুমি তুই একটা ঘুষি মেলে তিন দিন শুয়ে থাকবা তুমি কি যুদ্ধ করবা রাইফেল উসে করতে পারো স্যার আমাকে বোঝানো হয়েছে আপনি খালি লাকড়ি দিয়ে করে দিন তাতে শরীর হয়ে যাবেন জান্নাত হয়ে যাবেন তা তা আমি তো গিয়েছিলাম প্রায় আমার হঠাৎ মাথায় খেয়াল হলো আমি একটা ভালো আলমের কাছে শুনবো তারপরে যাব তা আপনি ভোলার মানুষ বলতে পীরের এলাকা পিরি পিরি ধুল পরিমাণ একটা পীরের কাছে গেলে তো ঝামেলা আসছেন কেন তো আমি আমরা বুঝি স্যার ওই সব সব খাবার ফাটি ওর ও সে টাকা দিলে কথাই না তা আমি ওখানে যাব না আমি ধারণা হয়েছে আপনি হকপন্থী আলেম তাই আপনার কাছে না দুবন বোন পরে তাকে বুঝিয়ে দিলাম ও তবতির লোকের বাড়ি চলে গেছে তার কাছে যে রিপোর্ট পেলাম ভয়ঙ্কর রিপোর্ট বুড়ো মানুষ হোক আর বুড়ি মানুষ হোক আর ছুক্রি মানুষ হোক আর ছোকরা হোক ও সবাই নিয়ে যাবে সেখানে বিদেশিদের উদ্দেশ্য হলো মুসলমান একটা মলই তাদের লাভ সে বুড়া হোক আর ছোড়া হোক সাবধান মুসলিম উম্মা সাবধান হয়ে যাও এতদিন তারা কমিউনিজম নাম করে শ্রেণী সংগ্রামের ধোয়া তুলে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে পরস্পরকে হত্যা করেছে অসংখ্য মানুষকে শ্রেণী সংগ্রামের নামে বাংলাদেশে হত্যা করা হয়েছে এবং শ্রেণী সংগ্রামীরা মন্ত্রী হওয়ার পরে ঠান্ডা হয়ে গেছে ওদের এখন পেট ভরে গেছে সমস্যা নাই সব কমরজন টোলস আউট হয়ে গেছে বামপন্থী আর নাই দেশে এমনকি কালকে পত্রিকা বের হয়েছে এক আমেরিকাকে টেক্কা মেরে ভারতকে টেক্কা মেরে বিশ্বের শ্রেষ্ঠ ধ্বনি হয়ে গেছে চীনের এক ভদ্রলোক যে দেশের সর্বহারা সদর রাজ্য সেখানে কারো টাকা পয়সা থাকবে না ব্যক্তি মালিক কোন কোনো নাই সে দেশে অথচ এত টাকা পয়সা হয়েছে আমেরিকা আউট তার কাছ মানে কি হলো মুখে যতই না কেন টাকা পেলে সব শেষ সুযোগ সুবিধা সবই মানুষকে আদর্শ ধ্বংস করে দেয় তো কমিউনিজম দিয়ে বাংলার জমিনে কাজ হয় নাই এদেশে নাস্তিকবাদের থিউরি আউড়িয়ে মুসলমানদের ইমান হরণ করা যাবে না মুসলমান কখনই জীবন দেবে ইমান দেবে না ঠিক না আর এইটা বুঝতে পারে এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে জেহাদের নামে দাও এদেরকে জান্নাতে ঢুকাও আর জান্নাতে ঢুকাতে গেলে বোমা মারতে হবে আত্মঘাতী বোমা মারলে তুমি জান্নাতে ঢুকে যাবা